প্রধান সমস্যা কিন্তু হাত ফাটা পা ফাটা বিশেষ করে পা ফেটে যাওয়া ছেলে মেয়ে প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা হয়েই থাকে কারোর খুব বেশি হয় এরকম চিরে গিয়ে ফাঁক হয়ে যায় রক্ত বেরোয় ব্যথা হয় পা ফেটে চৌচির হয়ে যায় আবার কারো কারো একটু অল্প হয় কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা হয় এ আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু উপায় যেটা করলে তোমার আর কিন্তু পা ফাটবে না এবং যাদের পা প্রচণ্ড পরিমাণে ফেটে আছে প্রচণ্ড পরিমাণে পা ফাটা রক্ত বেরোচ্ছে এরম যাদের হয়ে আছে তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি সেই পা ফাটা একদম জুড়ে যাবে পা নরম কোমল হবে এবং পাটা তোমার মানে আর ফাটবেই না এমন এইটা যদি মেনটেন করতে পারি আমরা তাহলে কিন্তু আর পা ফাটবে না দেখবে আমরা মুখের যত্ন চুলের যত্ন খুব ভালোভাবে নিই কিন্তু হাত পাও তো যত্ন করতে হবে তাই না তো আমার কাছে কিন্তু তোমাদের প্রচুর কমেন্টস আসছে দিদি পা ভীষণ ফাটছে আর এই স এই তো সময় এই তো সবে শুরু শীতকাল শুরু তো পা ফাটাও শুরু তো চলো ঝটপট দেখে নাও হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আজকের রেমেডি আশা করছি তোমাদের ভীষণ উপকারে আসবে আমি যেটা নিজে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখো সবারকম বলছি যা যা লাগবে এই পা ফাটার ট্রিটমেন্টটা করার জন্যে প্রথম দেখো এটা পিউমিক স্টোন এই স্টোন খুব সস্তা আমার এটা সত্তর টাকা দাম নিয়েছে এই অনেক সময় দেখবে এই পিউমিক স্টোন কিন্তু কী বলে সিমেন্টের তৈরিও বিক্রি হয় সেটা কিন্তু ঠিক না এই পিউমিক স্টোন দেখবে একটু হালকা হয় সিমেন্টেরটা ভারী হয় সেটা লাগবে লাগছে নারকেল তেল যে কোনো শ্যাম্পু তো চলো আমি সবার প্রথম দেখো নিচ্ছি এখানে একটু গরম জল আমি আজকে রেমেডিটা তিনটে স্টেপ দেখাবো খুব দুর্দান্ত তিনটে স্টেপ তোমরা জাস্ট দেখে নাও তোমাদের সুবিধা মতন তোমরা করবে এমন নয় যে তিনটেই করতে হবে দরকার হলে দুটো স্টেপ করবে কিন্তু এইভাবে একটু স্টেপ বাই স্টেপ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি গরম জল নিলাম তাতে দিয়েছি শ্যাম্পু এক চামচ মতন শ্যাম্পু দিয়ে পাটা দেখো হালকাভাবে চোবাবে একটু গরম আছে একটু গরম গরম দিলে তখনই কিন্তু কাজটা হবে একটু অসুবিধে হলেও আস্তে আস্তে সইয়ে সইয়ে পাটা সইয়ে সইয়ে হালকা গরম জলে যতটা তুমি সহ্য করতে পারো ততটা গরম জলে দেবে পাপুড়ে যা এরকম গরম জল নয় যতটা সহ্য করা যায় ততটা গরম জলে পাটা আগে চুবিয়ে চুবিয়ে শ্যাম্পু দিয়ে লুফা দিয়ে যে পিউমিক স্টোন বা ওই প্লাস্টিকের যেটা দিয়ে পরিষ্কার করে এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবে মানে যে করে হোক পাটা একটু পরিষ্কার করে নিতে হবে আর পাটা একটু ভিজিয়ে নিলে কি আমাদের যে ডেড স্কিন জমে জমে পাটা শক্ত হয়ে যায় গোড়ালিটা শক্ত হয়ে গিয়ে ফেটে যায় সেই ডেড স্কিনগুলো কিন্তু নরম হয়ে যাবে গরম জলে সেটা নরম হয়ে যাবে তো দেখো এইভাবে ভালো করে পরিষ্কার করে আমি পরিষ্কার জল দিয়ে পাটা আগে ধুয়ে নিলাম এবার বানাবো একটা স্ক্রাবার দেখো আমি এটা তিনটে স্টেপে দেখাবো তো সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং তার জন্যে আমি নিচ্ছি দেখো এখানে একটু কফি আমি এখানে এক টাকার একটা ছোট কফির পাতা নিয়ে নিয়েছি তোমরা যদি কফিও দিতে পারো অথবা এখানে এক চামচ চিনিও দিয়ে দিতে পারো তো দেখো এক চামচ কফি অথবা এক চামচ চিনি আর হাফ চামচের একটু বেশি নারকেল তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে যদি তোমাদের স্কিনটা খুব ডাল হয়ে গিয়ে থাকে খুবই কালচে ছোপ পড়ে গিয়ে থাকে তাহলে এর সাথে হাফ পাতিলেবুর রস মিক্স করে দেবে তা না হলে দরকার নেই এবার দেখো এই স্ক্রাবারটা দিয়ে আমি ভালোভাবে স্ক্রাবিং করব একটু ভিজে থাকতে থাকতে পাটা যে আমি পরিষ্কার করলাম জল দিয়ে ধুলাম না সেই জল পায়ে একটু জল জল লেগে থাকবে একটু ভিজে ভিজে পায়ে এটা করবে তাহলে খুব ভালোভাবে না ডেড স্কিনটা উঠে যাবে সঙ্গে সঙ্গে যদি করি তবেই তো ডেড স্কিনটা উঠে যাবে আমি যদি পাটা ধোয়ার পর আবার আধ ঘন্টা পরে করি এটা তাহলে আবার আমার ডেড স্কিনগুলো কিন্তু শক্ত হয়ে বসে যাবে তখন আবার একটু উঠতে অসুবিধে হবে তাই জন্য যখন নরম থাকতে থাকতে পাটা একটু ভিজে থাকতে থাকতে এইভাবে স্ক্রাবিং করে নেবে খুব ভালোভাবে এইভাবে স্ক্রাবিং করবে দেখো ঠিক আমি যেভাবে আঙুলের ফাঁকে ফাঁকে খাঁজে খাঁজে গোড়ালিতে যেখানে যেখানে ডেড স্কিন জমে আছে ভালোভাবে স্ক্রাবিং করে নিয়ে পাটা ভালো করে ধুয়ে ফেলবে ধুয়ে মুছে নিয়ে একটা ক্রিম লাগাতে হবে সেই ক্রিমটা কিন্তু খুবই এফেক্টিভ একটা ক্রিম চলো তোমাদের বানিয়ে দেখাই তার জন্যে সবার প্রথম নিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল এখন যেহেতু শীতকাল জমে গেছে আর দিচ্ছি এক চামচ ভ্যাজলিন ভ্যাজলিন নারকেল তেল তার সাথে আর একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস দেব বন্ধুরা হ্যাঁ সেটা হচ্ছে বোরোলিন এই বোরোলিন দিয়ে দেবে হাফ চামচ যাদের প্রচণ্ড পরিমাণ পা ফেটে গেছে রক্ত বেরোচ্ছে বোরোলিন মানে ম্যাজিকের মতো কাজ করবে আপ আর দিচ্ছি দেখো হাফ চামচ গ্লিসারিন গ্লিসারিন কিন্তু তোমার ময়েশ্চারটাকে লক করবে গ্লিসারিন তোমার স্কিনটাকে নরম লাগ রাখবে ভ্যাজলিন আর নারকেল তেল তোমার স্কিনটাকে একটা প্রোটেকশান দেবে আর আমি কি দিয়েছি বোরোলিন বোরোলিন হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম এখানে অ্যাড করতে পারো যদি বোরোলিন না থাকে অ্যান্টিসেপ্টিক কোনো ক্রিম এখানে অ্যাড করে দেবে আর যদি অ্যান্টিসেপ্টিক ক্রিমও কিছু না থাকে এক চুটকি হলুদ দিয়ে দেবে তাতে এই যে ফেটে রক্ত বেরোয় তবে বোরোলিন দিলে না ওই যে ফেটে গেছে যাদের পায়ে ব্যথা পর্যন্ত হয় দেখবে অনেকের পা ফেটে রক্ত বেরোয় ব্যথা হয় সেগুলো একদম সেরে যাবে ব্যথা হবে না একদিন রাত্রে লাগালেই সকালবেলা উঠে দেখবে ব্যথা আর নেই অনেকটা ফাটাটা কমে যাবে আর একটা কথা বলি হয়তো অনেকেরই ধারণা বা অনেকেই বলে আমি বলতে শুনেছি যে রাত্রেবেলা ক্রিম লাগিয়ে মোজা পরে শুতে সেটা কিন্তু একবারেই করবে না বন্ধুরা মোজা পরে কিন্তু রাত্রে শোয়া উচিত নয় সারা দিন মোজা পরে থাকো কিন্তু রাত্রে শোয়ার সময় মোজাটা খুলে ফেলার দরকার কারণ মোজা কিন্তু পরে শুলে আমাদের শরীরে রক্ত চলাচল ঠিক হয় না বিভিন্ন প্রকার ব্যাধি কিন্তু দেখা যায় এবার দেখো প্রত্যেকটা জিনিস মিশিয়ে নিয়ে আমি এক গরম ফুটন্ত জল বাটিতে নিয়ে তার উপর এইভাবে বসিয়ে দেবে দেখবে প্রত্যেকটা জিনিস গোলে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে গোলে যখন যাবে তখন একটু ভালো করে আরেকবার চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ঘেঁটে দেবে তাহলে দেখবে পুরো সবকটা জিনিস মিক্স হয়ে যাবে এবং দুর্দান্ত একটা ফুড ক্রিম যেটা নাকি বাজারের নামি দামি ক্র্যাক ক্রিমকে হার মানিয়ে দেবে এটা কিন্তু তোমার আবার রেখে দিলে আবার জমে যাবে কারণ এর মধ্যে ভ্যাজলিন আছে বোরলিন আছে এবং আছে নারকেল তেল প্রত্যেকটা জিনিসই কিন্তু ঠান্ডায় জমে যাবে এবং একটা ক্রিমের আকার ধারণ করবে পাটা পরিষ্কার করে স্ক্রাবিং করে নেওয়ার পর পাটা টাওয়েল ড্রাই করে নেবে এইভাবে টাওয়েল দিয়ে মুছে নিয়ে আমি ওই ক্রিমটা লাগাবো ওই ক্রিমটা দেখো একদম বসে গেছে এই ক্রিমটা তোমরা বানিয়ে বাইরেই রেখে দেবে খারাপ হবে না কিচ্ছু হবে না দেখো শক্ত হয়ে গেছে এবং লাগাতে খুব সুবিধে হবে এটা কিন্তু শুধুমাত্র পায়ে নয় হাতে গোড়ালিতে কনুইতে হাঁটুতে যেখানে যেখানে ডেড স্কিন বেশি জমে স্কিনটা রাফ হয়ে যায় এই শীতকালে ইভেন এটা কিন্তু তোমরা মুখেও ব্যবহার করতে পারবে কোনো অসুবিধে নেই বোরোলিন এবং ভেজলিন এবং নারকেল তেল তিনটেই কিন্তু সারা শরীরে লাগানো যায় মুখেও লাগাতে পারবে এটা একটা সুপার ময়েশ্চারাইজার এটা তোমরা হাতে পায়ে স্নান করে এসে বডি লোশন হিসেবেও কিন্তু এটা ইউজ করতে পারো কোনো অসুবিধে কিন্তু নেই দেখো আমি এটা হাতেও লাগাচ্ছি সর্বত্র এটা লাগাতে পারবে দুর্দান্ত একটা ক্রিম না ব্যবহার করলে বন্ধুরা বুঝতে পারবে না বাচ্চা বড় ছেলে মেয়ে বাড়ির প্রত্যেকে এটা লাগিয়ে নেবে তো দেখো আমি পা পরিষ্কার করে ভ্যাজলিন লাগিয়ে ক্রিম লাগিয়ে আমি এই কালারের নেল নেলপালিশটা পরে নিয়েছি তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই